হ্যালো ফ্রেন্ডস বিডিপি অ্যান্ড পিজি স্টুডেন্ট নেতাজি সুভাষ অপ ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ করবে এবং অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগে অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগে কোয়েশ্চান ব্যাঙ্ক পাবলিশ হবে কি না এর আগের বছর যখন অনলাইন এক্সাম হয়েছিল কোয়েশ্চান ব্যাঙ্ক দিয়েছিল পরীক্ষার আগে একইভাবে অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগে আপনাদের কি কোয়েশ্চান ব্যাংক দিবে স্যাম্পল কোয়েশ্চন কি দিবে কি দিবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারেন কোয়েশ্চান ব্যাঙ্ক না দিলেও কীভাবে তিরিশে তিরিশ পাবেন নতুন টিপস তো বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই যে নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জানাতে পারেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট সমস্ত রকমের উত্তরপত্র এখান থেকে পেয়ে যাবেন এমসিকিউ এবং বড়োর কোশ্চেন সমস্ত রকমের কোশ্চেন অ্যান্সার পাবেন অনলাইন এক্সাম বা অফলাইন এক্সাম হলেও আপনারা নোট সাজেশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা চ্যানেলটিকে আপনারা সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা দেখবেন তো আমরা চলুন দেখি ভিডিওটি দেখুন এর আগের বছর যে অনলাইন এক্সামটা হয়েছিল জানুয়ারি মাসে দু হাজার একুশের এবং দু হাজার কুড়িতে যে এক্সামটা হয়েছিল অনলাইন এক্সাম এক্সাম হওয়ার আগে স্যাম্পল কোয়েশান দিয়েছিল মানে কোয়েশ্চান ব্যাঙ্ক দিয়ে দিয়েছিল তো এবার কি অ্যাসাইনমেন্ট প্রকাশিত যে হতে চলেছে খুব শীঘ্রই অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার আগে কি কোয়েশ্চন ব্যাঙ্ক দিবে কোয়েশ্চান ব্যাঙ্ক দিলে একটা সুবিধা থাকে যে সেখান থেকে আপনাদের পুরোপুরি কমন পেয়ে যাবেন কারণ অনলাইন এক্সামের সময় পুরো কমন পেয়েছিলো সবাই সবাই ভালো অ্যান্সার করতে পেরেছিল কোয়েশ্চান ব্যাঙ্ক থেকেই পুরো কমন এসেছিলো কিন্তু এবারে কোয়েশ্চান ব্যাঙ্ক না দিলে আপনারা কি করবেন না প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চান পেপার সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চান যেগুলি অনলাইন এক্সামের সময় ছিল সেইগুলি বিডিপি এবং পিজি স্টুডেন্ট সবাই ডাউনলোড করে রাখতে পারেন এবং সেখান থেকে আপনাদের আশা করি অনেকটা কমন পেয়ে যাবেন মানে প্রায়ই কমন পেয়ে যাবেন এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চান দেওয়া আছে সেগুলি অ্যান্সার আপনারা নোটস সেগুলি আপনারা অবশ্যই সংগ্রহ করে নোটস উত্তরপত্র করে রাখবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলি করতে পারবেন তো বন্ধুরা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে কোয়েশ্চান ব্যাঙ্ক নাও পাবলিশ করতে পারে কারণ এটা অনলাইন এক্সাম নয় অ্যাসাইনমেন্ট এমনিতে আপনারা ভালো নাম্বার পারবেন কারণ ঘরে বসে পরীক্ষা হয় আশা করি আগেই কোয়েশ্চান হয়তো দিয়ে দিতে পারে অথবা আপনাদের প্রত্যেকটি কোশ্চান হয়তো আগে দেখে নিতে পারবেন তাই আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না কারণ অনলাইন এক্সামের সময় একটি কোয়েশ্চান অ্যান্সার দেওয়ার পরে সাবমিট করবেন তারপরে পরে কোয়েশ্চানটি দেখতে পেতেন কিন্তু এখানে হয়তো সিস্টেমটা মনে হচ্ছে একটু আলাদা করতেও পারে কারণ অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্টে মার্কস ভালো তুলতে পারলে আপনাদের যে যখন ম্যান পরীক্ষা হবে ম্যান পরীক্ষার মার্কশিটের সঙ্গে যোগ হবে তাই এখানে আপনারা নাম্বারটি কিন্তু ভালো তোলার চেষ্টা করুন এখানে কিন্তু আপনারা হ্যাঁ করবে না কারণ অ্যাসাইনমেন্টে যত না মাস পাবেন তার থেকে যে তিরিশ পার্সেন্ট যোগ হবে বিডিপি স্টুডেন্টের জন্য এবং টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে পিজি স্টুডেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ টানার জন্য ডিভিশন ফার্স্ট ক্লাস হওয়ার জন্য আপনাদের এই নাম্বারটা যোগ করতে হবে যে মেন পরীক্ষার সময় মেন পরীক্ষার যে মার্কশিট সে তাতে যোগ হবে তাই আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে ফার্স্ট ক্লাস হতে গেলে অবশ্যই অ্যাসাইনমেন্টটাকে গুরুত্ব দিতে হবে তাই প্রতিটি পেপারে যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চানগুলি ডাউনলোড করে রাখবেন এবং অ্যান্সারগুলি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর যদি কোয়েশ্চান পেপার স্যাম্পেল কোয়েশ্চান বা কোয়েশ্চান ম্যাগ পাবলিশ হয়ে যায় অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগে তাহলে তো আর কিছু বলার নেই সেখান থেকে আপনারা অবশ্যই সব কিছুই কমন পেয়ে যাবেন যে স্যাম্পল কোশ্চেন বা কোশ্চেন ব্যাঙ্ক থেকে পুরাপুরি কমনে ছিল এর আগেরবারে অনলাইন এক্সামে আশা করি এবারে যদি পাবলিশ হয় তাহলে আপনারা পেয়ে যাবেন তো মনে হচ্ছে আর পাবলিশ হবে না কারণ অনেকটা সময় পেরিয়ে গেলো এরপরে হয়তো ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং সম্পূর্ণ অ্যানসার নোট সাজেশন সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সবার আগে এই চ্যানেলের মাধ্যমে সব কিছু খবর পেয়ে যাবেন